নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা আই লিগ জয়ী মোহনবাগানের প্লেয়ারকে কিন্তু তুলে নিতে চাইছে আইএসএলএরই একটি দল তো আই লিগ জয়ী কোন মোহনবাগানের প্লেয়ারকে তুলে নিতে চাইছে এবং কোন দলই তুলে নিতে চাইছে সেটা আমি তোমাদেরকে জানাবো তো সেই প্লেয়ারটির নাম হচ্ছে নংদাম্বা নাওরেম তো নংদাম্বা নাওরেম হচ্ছেন একজন তেইশ বছর বয়সী ভারতীয় লেফট উইঙ্গার লেফট উইংয়ের পাশাপাশি লেফট মিডফিল্ড এবং রাইট উইংয়েও খেলতে পারেন মার্কেট ভ্যালু হচ্ছে ষাট লাখ টাকা বর্তমানে এফসি গোয়ার সাথে যুক্ত রয়েছেন এবং এফসি গোয়ার সাথে তার দু হাজার চব্বিশ অব্দি চুক্তি রয়েছে তো প্রথম দিকে কিন্তু চোট আগাতে ভুগছিলেন সেই কারণে কিন্তু তাকে মানে দলে রাখতেই পারছিলেন না এফসি সি গোয়া ম্যানেজমেন্ট তো বর্তমানে যা শোনা যাচ্ছে তিনি কিন্তু সুস্থ আর কি এবার এই প্লেয়ারটি কিন্তু একসময় মোহনবাগানে রয়ে একদম দুর্ধর্ষ পারফরমেন্স করে গেছেন এবং সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে তিনি কিন্তু হিরো আই লিগ ছিলেন তো হিরো আই লিগ যে তার পিছনে মোহনবাগান যে জিতেছিল তার পিছনে কিন্তু এই প্লেয়ারটির ভূমিকা ছিল অনস্বীকার্য তো আমরা যদি তার ক্লাব কেরিয়ার দেখি মানে মোহনবাগানে তিনি যখন খেলতেন তো মোহনবাগানে একুশটা ম্যাচে দুখানা গোল আর পাঁচখানা অ্যাসিস্ট কিন্তু ছিল তার তো দুর্ধর্ষ পারফরমেন্স কিন্তু করেছিলেন এছাড়া তিনি কিন্তু এটিকে মোহনবাগান মানে কুড়ি একুশ সিজনে এটিকে মোহনবাগানেও মানে কেরালা থেকে একটা সোয়াব ডিলের মাধ্যমে তাকে আনা হয় যেখানে শুভ ঘোষকে কেরালা ব্লাস্টারে পাঠানো হয় এবং নন্দাম্মান নাওরেম তিনি কিন্তু এটিকে মোহনবাগানে আসেন সেই ডিলটা থেকেই যত রাজ্যে ঝামেলা হয় যে সেখানে কিন্তু নঙ্গাম্মা নাওরেমের চোট ছিল সেটা লুকিয়ে কেরালা ব্লাস্টার কিন্তু তাকে এটিকে মোহনবাগানে পাঠিয়ে দেয় তো তারপর থেকেই তার জীবনের একটা মানে জঘন্য অধ্যায় শুরু তো সেখান থেকে চোট আঘাতের পর কিন্তু তাকে আবার এটিকে মোহনবাগানে ছেড়ে দেয় তিনি আবার যোগ দেন এফসি গোয়াতে এবং এফসি গোয়ার হয়ে কিছু ম্যাচ কিন্তু তিনি খেলেও ছিলেন তো এই নঙ্গাম্মা নাওরেম আই লিগ জয়ী এই মোহনবাগানের প্লেয়ারকে কিন্তু তুলে নিতে চাইছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তো মণিপুরের এই প্লেয়ারকে কিন্তু সই করাতে চাইছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং তিনি কিন্তু তার রাজ্যের মানে দলেই ফিরতে পারেন সেই রকমই কিন্তু আপডেট বর্তমানে রয়েছে তো এবার দেখা যাক কী আপডেট আসে পরবর্তীকালে তিনি কিন্তু এফসি গোয়া ছাড়ছেন এই আপডেটটাই রয়েছে মেনলি এবং তিনি নর্থ ইস্টে সাইন করতে পারেন নর্থ ইস্ট যেহেতু ইন্টারেস্ট দেখাচ্ছে তো এই হচ্ছে আজকের একটা গুরুত্বপূর্ণ ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আজ এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ